নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7ই আগস্ট 2022 রবিবার, যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার অনুরোধ করছি, ভিডিও সম্পূর্ণ শুনবেন। ভিডিও সম্পূর্ণ না শুনলে অনেক কিছু মিস করে যাবে, আর যেটা মিস করবেন সেটাই কিন্তু আপনার জীবনে আপনি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না, কারণ অনেক তথ্য আমি এই ভিডিওতে দিই। প্রথমেই আপনাদেরকে জানাই, আগামীকাল রবিবার পাঁচটি রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি কিন্তু হতে কিন্তু চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর। দেখা যাচ্ছে আপনার জন্মছকে ভাগ্যপাত স্ট্রং আছে, আপনার জন্মছকে ধনভাব স্ট্রং আছে, আপনার জন্মছকে আকর্ষিক প্রাপ্তির ভাব স্ট্রং আছে, তাহলে আপনার গাঢ় প্রাপ্তি আপনার হবে। আর দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে রাহু ডিস্টার্ব করছে। রাহু হচ্ছে এই হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। কলিযুগে হঠাৎ শুধু অর্থ বলে না, হঠাৎ কোনো সূত্র থেকে চাকরি পাওয়া, কোনো সম্পত্তি পাওয়া, কোনো হঠাৎ কোনো শুভ কাজ হওয়া বা হঠাৎ আপনার ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট আসা, এটা সম্পূর্ণ কিন্তু রাহুর কিন্তু খেলা। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি পাবে। রাহু রক্ষা কবচ কী করবে, আপনার ন্যাকাল চ্যাটে রাহু খারাপ আছে, আপনি রাহু রক্ষা কবচ লাগালে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনার কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রে রাহুর পজিশান কেমন আছে, দেখুন আমাদের জন্মকুণ্ডলিতেও যেমন রাহুর স্থান আছে তেমনি বাস্তুক্ষেত্রেও কিন্তু রাহুর একটা স্থান কিন্তু আছে। সেই স্থানটা আপনার ক্ষেত্রে ড্যামেজ নেই তো, সেটা কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন, জন্মকুণ্ডলিতে আপনার যোগ আছে কি না সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে সেটা কিন্তু একান্তই জানা দরকার। দেখা যাচ্ছে আপনার জন্মছকে যোগ আছে কিন্তু আজ থেকে ছ মাস পরে আছে, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না, বা কারো ক্ষেত্রে হয়তো বা কেটে গেছে সেটা, মানে এটা হচ্ছে কী বলুন তো, বেশ কিছু ক্ষেত্রে আপনার বার্থ চার্টকে ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভ বার্থ চার্টকে অ্যাক্টিভ করা হচ্ছে রাহু রক্ষা কবচের কাজ। এবং এর পাশাপাশি আপনাদেরকে লাকি নাম্বার এবং আপনার ডেস্টিনি নাম্বার আপনাকে দেওয়া হবে। আমি যে এই ভিডিওতে আপনাদেরকে বলছি রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, এটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। এই ভিডিওতে প্রতিদিন বলে থাকি আগামীকাল গরিব থেকে কোন কোন রাশির মানুষ ধনী হতে চলেছে, সেই সেই রাশির মানুষ ধনী কিন্তু হবে, কত অর্থ পাবে, এখন 10 টাকা পাবে কি 100 টাকা পাবে কি 1000 টাকা পাবে না 10,000 পাবে না 1 লাখ পাবে না 1 কোটি পাবে, সেটা তার রাশিচক্রের উপর ডিপেন্ড কিন্তু করবে, তার ভাগ্যভাবের উপর ডিপেন্ড কিন্তু করবে। এখানে দেখতে হবে আপনার জন্মছকে যোগটা কেমন আছে, যোগ যদি আপনার থাকে তাহলে আপনার প্রাপ্তি লিখে রাখো নিশ্চিত। শুধুমাত্র হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে আপনার যে প্রাপ্তি হবে তা নয়, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থ যোগ কিন্তু থাকছে। তবে যারা শুনছে সবার কী হবে তা নয়, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু
নিশ্চিত কিন্তু হবে। যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এই রাশিগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। দেখুন, মানুষের ভাগ্য কখন ঘুরে, ভাগ্যের চাকা কখন ঘুরে কেউ কিন্তু বলতে পারে না। আপনার হয়তো আজকে হচ্ছে না, কালকে আপনি কিন্তু অর্থ কিন্তু প্রাপ্তি হতেই পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করুন, কিন্তু নিজস্ব জন্ম কুণ্ডলীটা দেখান, নিজস্ব জন্ম ছকে যোগ আছে কিনা সেটা দেখান, পাশাপাশি হস্তরেখা বিচার করুন। যারা রত্ন নিতে চাইছেন, বাস্তু ভিজিট করতে চাইছেন এবং রাহু রক্ষা কবচ, অন্যান্য কবচের জন্য আপনারা যারা চাইছেন, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, রাহুরকে ইনঅ্যাক্টিভ, রাহুকে অ্যাক্টিভ করা আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু বদলাবে। তা আগামীকাল পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওতে একে একে আলোচনা করব। প্রথম রাশির কথা বলব, তার আগে আপনাদের কালকে যোগটি কিন্তু খুব ভালো থাকছে, সেটি হচ্ছে ব্রহ্ম যোগ। আগামীকাল কিন্তু থাকছে দুর্দান্ত যোগ, রবিবার। আপনাদের শুভ সময়, যে রাশির কথা প্রথম বলবো, প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সকাল 7:45 থেকে 9:15 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ, 7:45 টু 9:15 আপনাদের শুভ সময়। সেটি হচ্ছে 8 এবং 6। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 11:32 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:29 থেকে 12:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 8:40 থেকে শুরু করে 10:17 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় সেটি হচ্ছে সকাল 10:45 থেকে শুরু করে আপনার 12:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি যে পাঁচ রাশির আমি প্রাপ্তির ক্ষেত্রে যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পাঁচ রাশির কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু হবে। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজের ন্যাকাল চার্টটা একবার দেখিয়ে নিন, জন্মছক দেখিয়ে নিন, আপনার রাশিচক্রে যোগ আছে কি না সেটা আপনি জেনে নিন। অনেকের ক্ষেত্রে যোগই থাকছে না কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, পাবেন কী করে অর্থ, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে দিবে যে আপনার প্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু জানা কিন্তু একান্তই কিন্তু দরকার। তো আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম বেশি অর্থ প্রাপ্তি কম বেশি কিন্তু হতে চলেছে এই পাঁচ রাশির। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিই, আপনাদের রাহু রক্ষা কবচ বা রাহু কবচ যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে, যারা জন্মকুণ্ডলী দেখিয়ে নিতে চাইছে তাদের ক্ষেত্রে,
বিশেষভাবে কিন্তু কার্যকরটা বেশি হবে, কারণ আপনার জন্মছকের যোগ কখন আছে এর সাথে সাথে অনেক কিছু ব্যাপার থাকে, শুধু মাত্র আপনি রাহু রক্ষা কবচ পড়ছেন সেটা কিন্তু নয়। আপনার জন্মছকটা একবার বিচার করে নিন, এবং এর পাশাপাশি আপনারা বাস্তুর জায়গাটাও কিন্তু দেখুন, বাস্তু ক্ষেত্রে রাহুর স্থানটা আপনার কেমন আছে। আপনার জন্মছকে রাহুর পাশাপাশি বাস্তুক্ষেত্রে রাহু কেমন আছে, এটি সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন, আর ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু আপনার অহেতুক অর্থ লস আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রেও, যারা পূজাপাঠ চাইছেন বা আপনারা বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার উপর সমস্যা আসছে সে সমস্যা নিবারণ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সবসময় ফোন করলে ফোন ধরা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারেন না। আপনারা হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন ততদিক কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।